আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনারা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে আপনারা লগে কীটা শেয়ার করবো। তো আজকে আমি শেয়ার করবো একটা সুইট ডিশ ডেজার্ট, এটা গাজরের হালুয়া। আমরা সবই কম বেশি বানাইতাম পারি, বাট আজকে আমি আপনার লগে শেয়ার করবো যে লাহান আমি বানাই, খুব ইজি অ্যান্ড খুব ফট করে বানানি যায়। গাজর গড়ো থাকলেই যে কোনো মেয়ে বানাইলে আপনারা ইজিভাবে গাজরের রেসিপি হালুয়া বানাইতে পারবা। তো আমি তো আজকে জেলাখান বানাইছি আপনার লগে শেয়ার করবো, আশা করি আপনারা ভালো লাগবো। তো আকা আমরা দেখি কিলাখান আমি আজকে রেসিপিটা বানাইছি আপনার লগে শেয়ার করি। গাজর 1 কেজি, কেন 1 কেজি গাজর। আর আমি এখন গ্রেট করবো গাজরের, আমি স্কিন ফলাইয়া ছোটো ছোটো করে গ্রেট করি। গ্রেটারের দিস সাইড দিয়া তো গেসিক নয়। আমি আমার গাজর সবটি গ্রেট করে লইছি, করিয়া রাখছি। আর এখানে আমি একটা ফান পাইছি, আমি আমার ফানের মাঝে থোড়া ঘি দিছি, ঘিম দিয়ে এখন আমি একটা বাদাম দিম, একটু গির মাজা। আমার কেশনাট বাদাম যেটা একটা আমি গির মাজা একটু বাজিয়ার তুলি লাইয়ার বাজিয়া হালকা একটু বাজছি, বাজিয়া বাদাম গুন তুলি লাইরা মাঝে গির মাঝে কিসমিসটাও বাজি লাইয়া তোরা। কিসমিসটা আমি বেশি বাজতাম না, কারণ এটা ফুলিয়া ফাটি যাইব, অল্প একটু খালি দিয়েও তুলি লাইবা। আমি ঘি দেওয়া আছে, আমি 2 টুকরা ডালচিনি, 2টা এলাচি দিছি। মিক্সির আপনারা যখন সার্ভ করবা, সার্ভ করার আগে যেন এখন তুলিয়া ফেলাইন, আর নাই কামড়ো পড়লে এটা ভালো লাগতো না। পাউডার থাকলে দিলে ভালো হয়, আমার কাছে পাউডার নাই, তো আমি সাইয়া রাস্তাটাও দিছি। এখন দেওয়াটারে আমি ভালো করে লাড়মু। আমার কাছে ওলাখান ইজি, আমি ওলা ইজি ওয়ে করি, অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগতো না পারে। যারা বালা না লাগতে পারে তারা অবশ্যই অন্য কোনো দেখতে পারেন, যারা বালা লাগবো তারা তো অবশ্যই দেখিয়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক দিবা। আমার কাছে আমি চাই ইজিভাবে করা, অনেক অনেক রকম করেন, বাট আমি ওলাখান সবসময় করি। আমার কাছে আমারটা যারা যারা খাইন তারা সবে ওখানটা মজা হয়েছে, তা আমি তো মনে করি এটা একবার ইজি রেসিপি, হেলথিও মিঠা হিসাবে হেলথি নেয়, বাট গাজর দিয়া বানাইলে গাজরটা বালা আছে। গাজরটা না অল্প একটু পানি বাড়োর, আর গাজরটা কালার একটু চেঞ্জ করছে, কালার চেঞ্জ করা মানেই এটা কিন্তু হালুয়া ওর। তো আমি এবার চিনি দিছি না, যারা যারা ডায়াবেটিস আছে তারা চাইলে আনা চিনি হতে পারবে, গাজরের তো এমনিও একটু মিঠা থাকে ন্যাচারেল। আর এরপরে আর যে জায়গাত আমি হালুয়া বানাইরা আমার লাগে আমি একটু মিঠাই করবো, তো যারা মিঠা খাইতা চাইতে নাই তারা অবশ্যই মিঠাটা অ্যাভয়েড করতে পারবা। আমি এটা মিক্স করবো ভালো করে, খুব সুন্দর কিন্তু গাজরের কালার চেঞ্জ হয়েছে। গাজরটা আরো পানি চাড়ে, যেহেতু আমি চিনি দিলাইছি, চিনি দেওয়া এটা পানি আরও সারে। আপনারা দেখতে পারা এটা অল্প একটু পানি বাড়াইছে, যেহেতু আমি চিনি দিছি, চিনির কারণে এটা পানি বাড়াইছে, এটা অসুবিধা নাই, এটা এমনিও টানি যাইব। তখন আমি এ পর্যায়ে অল্প একটা মাওয়া অ্যাড করার কথা, বাট আমার কাছে মাওয়া নাই, তো আমি আমার কাছে নিডো পাউডার মিল্ক আছে, তো আমি অল্প একটু নিডো পাউডার মিল্ক অ্যাড করে লইলাম। এটা আপনারা অপশনাল, চাইলে দিতে পারবা, না চাইলে স্কিপ করতে পারবো, এটা কোনো প্রবলেম নাই। এখন আমি এটারে
আবার আমি এটারে ভালো করে মিক্স করে নিলাম। তখন এই পর্যায়ে আমি যে আমার কিশমিশ ভাজিয়া তৈছিলাম, কিশমিশ দিলাইয়া আর দিমু বাদাম ভাজিয়া তৈছিলাম, যে কাজু বাদাম আলমন্ড। আর আমি 1 মিনিট লড়িও নামাইলাম এটা। আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে, তখন আমি এটা একটা প্লেটও লইলাম। একবারে ইজি, একবারে সিম্পল, জানি না আপনার কাছে কী লেখান লাগবো। যদি ভালো লাগিয়া থাকে তো অবশ্যই একটা লাইক দিবা, ফ্যামিলির লোকে শেয়ার করবা, আর যারা ভালো লাগতো না তারা অবশ্যই আমার স্কিপ করতে পারবা, কোনো অসুবিধা নাই। আমি এটা একটা প্লেটও লই লিছি, এখন আমি এটা বাসিয়ে ফেলাই দিলাম। সামনে ঈদ, আর ভেরি ইজি রেসিপি, আপনারা ঈদের সময় বানাইতে পারবা। মিষ্টি ডেজার্ট তো আমরা সবসময় ঈদে বানাই, তো এটা একটা নতুন, এটা একটা বানাইতে পারবা, আপনারা অ্যাড করতে পারবা আপনারা সুইট ডিশের মাঝে। অবশ্যই আমার গাজরের হালুয়ার ফাইনাল লুক আপনারা দেখাই, অনানি এটা ভেরি ইজি রেসিপি, ভেরি ইজি অ্যান্ড সিম্পল রেসিপি, আর যে খেয়ে ওই জিনিসটা ভালো পাইব, দেখতে খুব লোভনীয় লাগে, জাস্ট লাগে ওয়াও ইয়ামি ইয়ামি। তো আপনারা অবশ্যই জানাইবা আমার রেসিপিটা আপনার কাছে কী লেখান লাগছে। তো আমি উপরে একটু বাদাম হাঠিয়া ডেকোরেশন হরিয়া দিচ্ছি, ওয়াও সো ইয়ামি। হয়েছে আমার আজকের রেসিপি গাজরের হালুয়া, যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা, আর যারা যারা এপো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ভালো থাকা আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।